আল্লাহ হলেন স্রষ্টা আর আমাদের নবী হলেন কি সৃষ্টি আল্লাহ হলেন মালিক আর তিনি হলেন গোলাম ঠিক না বেঠিক আল্লাহ হলেন মালিক তিনি হলেন দাস গোলাম আল্লাহ হলেন স্রষ্টা তিনি হলেন সৃষ্টি হ্যাঁ আমাদের মতো সাধারণ সৃষ্টি না তিনি আল্লাহর রাসূল ছিলেন তার মর্যাদা সবার চেয়ে বেশি ছিল কিন্তু তিনি আল্লাহর সৃষ্টি ছিলেন মানুষ ছিলেন এবং আল্লাহর গোলাম ছিলেন কোরআনে বিভিন্ন আয়াত এরকম আছে না নাই ভাইরা আমার আমরা আত্তাহিয়াত পড়ার সময় তো পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল তাহলে আল্লাহর গোলাম ছিলেন কি ছিলেন না আচ্ছা একজন মালিক তার গোলামকে সম্মান না করলে কিছু আসে যায় স্রষ্টা যে তার আবার সৃষ্টিকে কি সম্মান করার কোনো ব্যাপার তার কাছে থাকে তার জন্য থাকে কিন্তু আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে মর্যাদা দিতেন সম্মান করতেন যেটা অন্য কারোর ক্ষেত্রে আপনি পাবেন না আপনি যদি কোরআন খোলেন আপনি দেখবেন আমাদের আদি পিতাকে তো আদম আলাইহিসসালাম তার নাম কোরআনে আছে না নাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট নির্দেশ করেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম আল্লাহ আদমকে নাম ধরে ডেকেছেন ডাকছেন না ডাকেননি আল্লাহ স্রষ্টা তার সৃষ্টির নাম ধরে ডাকতেই পারেন ঠিক না ঠিক যিনি মালিক তিনি গোলামকে নাম ধরে তো ডাকবেনই স্বাভাবিক আপনি কোরআনে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন ইয়া সালেহ ইয়া নূহ আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন ইয়া মারিয়াম আল্লাহর প্রিয় বান্দী তাকে নাম ধরে ডেকেছেন ইয়া ঈসা নাম ধরে ডেকেছেন ইয়া মূসা নাম ধরে ডেকেছেন কোরআনে বহু নবী রাসূলকে দেখবেন আল্লাহ তাআলা নাম ধরে ডেকে ডেকে অনেক কিছু বলেছেন আল্লাহ তার বান্দাকে গোলামকে নাম ধরে ডাকবেন এটাই তো স্বাভাবিক ঠিক না ঠিক কিন্তু ভাইরা আমার একমাত্র একমাত্র একজন নবী একজন রাসূল আপনার আমার প্রাণের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার তাকে বহু জায়গায় সম্বোধন করেছেন কিন্তু কোথাও তাকে নাম ধরে আল্লাহ তাআলা ডাকেন নাই কোথাও বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক হে রাসূল আপনার প্রতি যা নাজিল হয়েছে সেটা তাবলীগ করেন সেটা প্রচার করেন রাসূল বলে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নবী হে নবী এটা বলে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাফফির আহ গোটা কোরআন কোরআন আপনি দেখবেন সব জায়গায় থাকে এইভাবে আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া মুহাম্মদ বলে কোথাও তাকে আল্লাহ তাআলা ডাকেন দুই এক জায়গায় আল্লাহ তাআলা তার নাম নিয়েছেন কিন্তু সেটা ডাকার জন্য আসলে সার্টিফিকেট ইস্যু করার জন্য ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ ছিলেন একজন আল্লাহর রাসূল এই যে তিনি রাসূল এটা সার্টিফিকেট দেওয়ার জন্য সার্টিফিকেটে নাম লিখতেই হবে সেই হিসেবে নাম উল্লেখ করেছেন কিন্তু তাকে সম্বোধন করার সময় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল এগুলো বলে সম্বোধন করেছেন এই মর্যাদা অন্য কোন নবীকে কোন রাসূলকে পর্যন্ত আল্লাহ তাআলা দেন নাই তার মর্যাদা মহান রব্বুল আলামিনের কাছে কত বড় এখান থেকে বোঝা যায় কি যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম